রাজ্য স্বাস্থ্য ভবন থেকে সতর্কতা জারি করা হয়েছিল আগেও। শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, কারণ এই মুহূর্তে সর্দি কাশি জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে শিশুদের। কলকাতায় একাধিক শিশুর মৃত্যুর পর অ্যাডেনো ভাইরাস আতঙ্ক গ্রাস করেছে শিশুর অভিভাবকদের। কলকাতার পর এবারে এমন আতঙ্ক দেখা দিয়েছে উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়িতে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বহির্বিভাগের সামনে লম্বা লাইন অভিভাবকদের। চিকিৎসার জন্য আসা শিশুদের কেউ 15 দিন, আবার কেউ বা 1-1.5 মাস ধরে ভুগছে জ্বর সর্দি এবং কাশিতে। চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হলো, আবারও ঘুরে ফিরে আসছে একই অসুখের প্রবণতা, ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকেরা। কি জানাচ্ছেন অভিভাবকেরা? আমার বাচ্চা 1 থেকে 1.5 মাস থেকে আমি গভর্নমেন্ট কিছু ডাক্তারকে দেখিয়েছি, সঙ্গে প্রাইভেট দেখাচ্ছি, দিয়ে কিছুদিন ওষুধ খাওয়ানোর পরে 2-4 দিন 5 দিন ঠিক থাকছে, আবার সেম আগের মতন করেই ওই বাচ্চার যে জ্বর, ভাইরাল ফিভার, মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠছে, বুক জাম হয়ে যাচ্ছে, কাশি, নাক দিয়ে জল, মানে এই সিমটমগুলো দেখা যাচ্ছে। তো আজকে আমি আরও একবার এলাম ডাক্তারবাবুর সাথে, ডাক্তারবাবুকে দেখালাম এবং উনি কিছু রেফার করলো ওষুধ, সঙ্গে উনি যেটা বললেন যে একটা ভাইরাল ফিভার, ভাইরাল ফিভারের কোনো একটা সমস্যা থেকেই বাচ্চার এই জ্বর, সর্দি কাশি, জ্বর। কদিন থেকে? তাও 15-20 দিন হয়ে গেল। কি জ্বর কমছে না? না, ওষুধ তো খাওয়া যায়, মানে জ্বর কমে আবার আসে? হ্যাঁ। কি হচ্ছে বাচ্চার, মানে চোখ দিয়ে, নিজে কান দিয়ে, ঠান্ডা লাগলে কান দিয়ে রূপ করে, আর এই চোখ দিয়ে জল, চোখ দিয়ে জল পড়ে, আর নাক দিয়েও? হ্যাঁ। অ্যাডেনো ভাইরাসের আতঙ্ক যখন গ্রাস করছে অভিভাবকদের, তখন অভিভাবকদের পাশে থাকার বার্তা দিয়েছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি কল্যাণ খা। যেহেতু কলকাতা এবং সেই সংলগ্ন এলাকায় অ্যাডেনো ভাইরাসের অস্তিত্ব মিলেছে, সেই কারণে উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুদের রক্ত এবং অন্যান্য নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই ভাইরাস সংক্রমণের বিষয়টি পরিষ্কারভাবে বলা সম্ভব। অ্যাডেনো ভাইরাসটা বেশি মাত্রায় পাওয়া গেছে যেটা কলকাতার বা তার পার্শ্ববর্তী এলাকায় যে টেস্টগুলো করা হয়েছে, কিন্তু আমাদের এখানে স্যাম্পল পাঠানো হচ্ছে, আগামী দিনে কি ভাইরাস সেটা আমরা জানতে পারব। এমএসভিপি কল্যাণ খা আরও জানিয়েছেন, অ্যাডেনো ভাইরাসের মোকাবিলায় এবং সচেতনতার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর থেকে একগুচ্ছ নির্দেশিকা পাঠানো হয়েছে। কি সেই নির্দেশিকা জানালেন এমএসভিপি কল্যাণ খা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, যদি 3 থেকে 5 দিনের জ্বর থাকে, সে যেটা সঙ্গে হয়তো বমি, পাতলা পায়খানা, এবং বাচ্চারা যদি যা খাওয়া দাওয়া করে তার তুলনায় অর্ধেক খাওয়াতে নেমে আসে, একই সঙ্গে যদি 5 বারের কম সারাদিনে তার প্রস্রাব হয়, এই ধরনের অসুবিধা, এবং আমি আরেকটা যেটা বলবো যেটা নির্দেশিকায় রয়েছে, যে এখন বহু মানুষের বাড়িতেই কিন্তু কোভিড-19 পরে আপনার পালস অক্সিমিটার আছে, সেই পালস অক্সিমিটার বাচ্চার হাতে আঙুলে ব্যবহার করুন, এবং তাতে যদি 54% নিচে অক্সিজেন স্যাচুরেশন থাকে তাহলে অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, দরকার হলে হাসপাতালে ভর্তি করতে হবে। এই যে আমাদের বাচ্চাদের যে পাঁজর, সেই পাঁজরের মাঝখানে যে মাংসপেশি সেটা অনেকটা বেশি ওঠানামা করছে, কিংবা খুব বেশি দ্রুত শ্বাস নিতে হচ্ছে, এই ধরনের অবস্থার ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে। তাছাড়া যদি জ্বর শুধু থাকে এবং হালকা সর্দি কাশি থাকে তাহলে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কথা বারণ করা হচ্ছে। একই সঙ্গে আপনার এমনি কলের জল বা স্বাভাবিক যে টেম্পারেচার, সেই জলে হাত, পা, মাথা মুছে দেওয়ার কথা বলা হচ্ছে। তার সঙ্গে একদম চিন্তা বা কোনো ধরনের যে আমাদের অকারণ যে প্যানিক, সেইটার থেকে বিরত থাকা, সেটা সবার জন্য আমি আপনাদেরকেও অনুরোধ করব যে মানুষের মধ্যে অযথা কোনো ধরনের প্যানিক সৃষ্টি যেন না হয়। মানুষ কোনো বাচ্চার যদি 3 থেকে 5 দিনের জ্বর হয় সে যেন ডাক্তারের পরামর্শ নেয়। অ্যাডেনো ভাইরাসের মোকাবিলায় রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালকে প্রস্তুত থাকতে বলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। প্রস্তুত রয়েছে তারাও, জানিয়েছেন এমএসভিপি কল্যাণ খা। আমরা প্রস্তুত আছি, আমাদের যে পেডিয়াট্রিক ওয়ার্ড আছে সেটা যথেষ্ট পরিমাণে আমরা এক্সটেনশন করেছি। যদি আগামী দিনে বাচ্চার ভর্তি বাড়ে তাহলে আমরা অবশ্যই সেটা মোকাবিলা করতে পারবো। আবহাওয়া পরিবর্তন হোক কিংবা অ্যাডেনো ভাইরাসের আক্রমণ, সচেতন থাকতে হবে সর্বস্তরের মানুষকে। করোনার মোকাবিলার পর অ্যাডেনোর মোকাবিলাতেও প্রস্তুত রয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। আতঙ্ক বা উদ্বেগ নয়, সচেতনতাই রুখতে পারে ভাইরাস সংক্রমণ। তাই সতর্ক থাকুন, সচেতনতা অবলম্বন করুন, নিন চিকিৎসকের পরামর্শ।
দীপেন্দ্র সিনহার রিপোর্ট, আরসিটিভি সংবাদ, জলপাইগুড়ি।